সরকারি কর্মচারীদের জন্য আরেকটি সুখবর দিচ্ছে নবান্ন, যেখানে পদোন্নতির সুযোগ আরও অনেক গুণ বাড়িয়ে দিতে চলেছে নবান্ন। নবান্নের তরফ থেকে এই সুযোগ করে দেয়া হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য। কর্মচারী সংগঠনের সভাতেই এই সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী, যেখানে পদোন্নতির সুযোগ বাড়ছে সরকারি কর্মচারীদের, সেক্ষেত্রে এই পদোন্নতির জন্য বাড়ানো হচ্ছে পদের সংখ্যাও, যেখানে সরকারি কর্মীরা পদোন্নতির সুযোগ পাচ্ছেন এবং সেই পদোন্নতির কারণে পদের সংখ্যাও বাড়ানো হচ্ছে। কর্মচারী সংগঠনের সভাতেই এই সিদ্ধান্ত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8, 15 ও 26 বছরের মাথায় সিএএসের এই সুবিধা পাওয়া যাবে, যেখানে সরকারি কাজে পদোন্নতি হবে এবং পদোন্নতির সুযোগ পাবেন কর্মচারীরা, সরকারি সমস্ত কর্মচারী তারাই এই পদোন্নতির সুযোগ পাবেন, যেখানে পদোন্নতি করার জন্য পদের সংখ্যাও বাড়ানো হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে কর্মচারী সংগঠনের সভা, সেই সভাতেই এই সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে সরকারি কর্মচারীদের জন্যই সুখবর দেওয়া হয়েছে এবং পদোন্নতির বিপুল সুযোগ রয়েছে সরকারি কর্মচারীদের জন্য। সুযোগ করে দিচ্ছে নবান্ন, 8, 15 ও 24 বছরের মাথায় সিএএসের সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। কর্মচারী সংগঠনের সভাতেই এই সিদ্ধান্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরকারি কাজে এই বিপুল পরিমাণ পদোন্নতির সুযোগ পেতে চলেছেন তারা।